हेलो एवरीवन, गुड मॉर्निंग। आशा करी अपनारा सकले भालो आछेन, सुस्थ आछेन। आज आमी दो दिनेर भिडियो देव आपनादेर। तो आज होच्छे सोमवार। सोमवार देखुन सकाल थेके आमी 7:45 उठे गेछि आर बिस्टी शुरू हो गेछे। आजके होच्छे 12 तारीख। आज मेयेर एग्जाम आछे, 9टार समय बेरोबो। তো উঠে পড়ে ভয় খেয়ে গেছি খুব। বৃষ্টি না থামলে মুশকিল, ভিজে ভিজে যেতে হবে। তো যাই হোক, বৃষ্টি হলে তো দারুণ লাগে। এখন তো কয়েকদিন ভীষণ গরম ছিল, তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে। আমি ব্রাশ করে নিজে চা নিয়ে নিয়েছি। চা খাই না ঠিক, গরম জল, গরম জলের সাথে গ্রিন টি ব্যাগ নিয়ে নিই আর ডাইজেস্টিভ বিস্কিট দিয়ে খেয়ে নিই। আর এইদিকে গরম জল বসিয়ে আমি ভাত বসিয়ে দিলাম। ওই একটা তরকারি আর ভাত আমি বানিয়ে দিয়ে যাই আর এসে পরে খাবো। আমাদের আড়াইটার সময় বাড়ি ঢুকতে ঢুকতে 2:30, 2:35 এরকম বেজে যায়। এখন আমি ঝিঙে আলুর তরকারি বসিয়ে দিচ্ছি আর এটার সাথে ডিমের বড়া কয়েকটা ভাজা আছে সেগুলো মিশিয়ে দেব। আর তারপরে আমরা ব্রেকফাস্ট করলাম আজকে ওটস খেয়ে। মামে তো ওটস খেয়ে কলেজে বেরিয়ে পড়লাম 9টার মধ্যে কলেজে পৌঁছে গেছি। আর তারপরে মেয়ে তো ক্লাসে চলে গেল এক্সাম দিতে। আর এদিকে আমি, কাকলি আর গোপা তিনজন মিলে আমরা চলে গেলাম একটু বেড়াতে। বেড়াতে বলতে গেছিলাম সিটি সেন্টার মলে। এখন বাজে 2:40 মতো। আমরা 10 মিনিট আগে, 15 মিনিট আগে ফিরেছি কলেজ থেকে মেন। আজকে মোটামুটি এক্সাম, আজকে আরও আছে এক্সাম, তো আজকে লাস্ট আছে, কয়েকটা দিন ছুটি আছে। তো প্রচণ্ড গরম, সকালে বৃষ্টি হয়েছে, ভাবলাম খুব সুন্দর ঠান্ডা ওয়েদার থাকবে, কিন্তু না, সে একই গরম। ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে পরে আর খাবারগুলো সব এখানে এনে রেখেছি, আর একটুগুলি বসে নিই, তারপরে খাবো। তাহলে চলুন করি, আমরা এই ডিনার বলছি, লাঞ্চ করি। মেয়ে তো এক্সাম দেয় আর আমরা বাইরে বসে থাকি। তো যাই হোক, প্রচণ্ড গরম, তো এই গরমে তাও কয়েকদিন নিশ্চিন্তে বাড়িতে থাকা যাবে। এখন আছে ওই 17 তারিখে আছে এক্সাম আছে, তাহলে বেশ, এখন বাড়িতে থাকবো, রান্নাবান্না করবো, খাবো, আবার দেখি কোথাও যদি বেড়াতে যাই। আজকে ওই বেড়াতে যাওয়ার সেখানে বলবো ওখানে, তা ওটা ভাবছি আলাদা প্রবলেম। তো এখন যে যার খুশি, আমরা তিনজনে একসাথে থাকতাম, গোপা আমি আর এ কাকলি, তো এখন তো সবাই সবার নিজের বাড়ি চলে গেলো আর সব দেখা হবে এরপর 7 তারিখ। আর বসে বসে গরমও লাগতো আর এই সব রকম গল্প হতো, তো বেশ আনন্দ, মজাও লাগে। তো যাই হোক, ওইভাবে কেটে যেত। আর এখন একটু এবারে বাড়িতে কয়েকদিন থাকবো, বাড়ির এনজয় করবো। দেখুন আমি সকালে কী কী করে গেছি, দেখুন চলুন, আমি সকালে কী কী করে গেছি রান্না। ঝিঙে আলু দিয়ে ওই ডিমের বড়া তরকারি আর ভাত তো করেছি, আর এখানে মাছের ডিম ভাজা, কাঁচা পেঁয়াজ তো মাছ চিবিয়ে নিয়েছি, খেতেই হবে গরম, আর আম নিয়ে আজকে পাতা কাঁঠাল কাটছি, এই পাঁচবার কাটছি, ইউটিউব থেকে দেখে নিলাম, তারপরে আমি কাটছি।
পেকে গেছে কাঁঠালটা, তো এইরকম মানুষে খুশ মানুষে এটা হচ্ছে। তারপরের দিন মঙ্গলবার, আজ তারিখ হচ্ছে 13 জুন, তো আজকে আমি মঙ্গলবার করেছি আর আজ এটা হচ্ছে লাস্ট মঙ্গলবার। তো আমি পুজো দিতে গেছি, আমাদের এই বাড়ির সামনে সামনে আছে, তো সেখানে আমি পুজো দিয়ে এলাম আর বাইরে বেরিয়েছি। তো বাইরে বেরোনো মানে প্রচণ্ড রোদ, দেখুন রাস্তাঘাট মনে হচ্ছে ফাঁকা একেবারে। বাড়িতে এসে পরে রেস্ট, পুজোর প্রসাদ খেয়ে তারপরে ব্রেকফাস্ট করছে। পুজো করে এলাম আর পুজো করে এলে প্রসাদ খেয়ে আর এই যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এই যে আম কেটে নিয়েছি, দেখি এবারে কীভাবে খাওয়া হয়। আর এই যে কালকে ছানা আছে একটু, আর দুধ চিড়ে মোয়ে, আর আমার শুধু চিড়ে নিয়েছি, তো দেখি এই আম মেখে খাবো। ব্রেকফাস্ট করে নিই, তারপরে রান্নার দিকে যাব। মটর সেদ্ধ করে রেখেছি বন্ধুরা, আমি আর প্রচণ্ড গরমে তো ঘুগনি বানালাম আর মটর সকালে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আর বানিয়েছি রুটি। এত গরম লাগছে যে মনে হচ্ছে প্রথমে আর সেজে আছি, ওই রিলস বানাচ্ছিলাম আর প্রচণ্ড গরম লাগছে। তো কোনো রকমই ঘুগনি মটর সেদ্ধ করতে দিয়েছিল বলে তাই মটর ঘুগনি করে নিলাম আর রুটি বানিয়ে নিয়েছি কয়েকটা। তো ব্যাস ছটা বানিয়েছি, মেয়ের তিনটে আমার তিনটে, তো আমাদের দেখি দুটো দুটো করে খাবো। তিনটে বানিয়েছি আর যদি রাত্রে পর্যন্ত হয়ে যেত ভালো, আর কিছু ফলের সাথে রাত্রে মুড়ির সাথে খেয়ে নেবো ঘুগনি। তাহলে একটু ঠান্ডাতে যাই রুমে। কি ঠান্ডা, যত রান্না করে গরম হই না কেন, এই রুমের ভিতরে ঢুকলে ব্যাস কি সুন্দর ঠান্ডা। একটু বসবো, তারপরে কাপড়গুলো আছে, কাপড়গুলো ভাঁজ করব আর তারপরে লাঞ্চ করব। এখন বাজে 1:30, বসে নি। আর পুজো দিতেও গেছিলাম, খুব গরম, বাবরি প্রচণ্ড রোদ, বাইরে একটু বার হওয়া যাচ্ছে না। বৃষ্টি পড়ছে ঠিক, বৃষ্টি পড়ছে ততক্ষণ 1-2 ঘন্টা বা 3 ঘন্টা ঠিক থাকছে, তারপর থেকে যে গরম দিচ্ছে সেই গরম, বেশি আবার গরম দিচ্ছে, ভাব দিচ্ছে। পাতলা পাতলা নাইটিগুলো পরতে বেশ ভালো লাগছে, যতই রং উঠে যাক আর কিছু, এই যে এগুলো ছাড়া হচ্ছে না। আর এই দেখুন এই যে আমার মাদুলি ঘুরে যাচ্ছে, এগুলো আর ছাড়তে পারছে না, কালারগুলো এগুলো আর ছাড়তে পারছে না একদম, দেখুন কালারগুলো উঠে গেছে। তাও এগুলো পরেই বেশি আরাম। চলুন, অনেক বকবক করলাম গরমে, এরপর আমি একটু কাপড়গুলো গুছিয়ে নিই আর তারপরে লাঞ্চ করবো। সন্ধ্যা বন্ধুরা, আমার মেকআপটা হয়ে গেছে, এই যে মেকআপটা নিচ্ছি আর মেয়ের জন্য কফি বানাচ্ছি। শর্ট থাকা চলবে না, ওই জন্য সেকে থেকে দিচ্ছি, একদম একটু শর্ট থাকা চলবে না। দেখি আগে কফি আর চিনি নিয়ে নিয়েছি আর তারপরে দুধ দিয়েছিলাম। বন্ধুরা দেখুন এই কাঁঠালটা অনেকটাই পাকা কাঁঠাল ছিল, তো গোটা গোটা কোষ কোষ বার হয়নি, কিছুটা আমরা খেয়েছি আর কিছুটা এই মিক্সচারে টেস্ট করে দেখি পিঠের মতো বানাবো, সুজি দিয়ে আর আটা দিয়ে। চলুন এটা একটু জল দিয়ে, এই দেখুন পেস্ট করে নিয়েছি, এটা একটু জল দিতে হবে। এর সাথে সুজি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর অনেকগুলোই হবে, আর আটা দিচ্ছি, ময়দা দিচ্ছি না এখানে, আটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, ছেতে রেখেছিলাম, এরপর ভালো করে মেখে দিচ্ছি। তারপরে আসছে তেল গরম হতে দিয়েছি আর এরপর ছাড়বো, থেকে যাচ্ছিল কাঁঠাল। ফ্রিজে যে জিনিসটা রাখছি তো সেটা, ফ্রিজের মধ্যে যে জিনিসটাই রাখছি সেটাই গন্ধে ভরে যাচ্ছে,
তাহলে বলুন। আর ফেলতেও ইচ্ছে করে না দাম দিয়ে যে না কেনা জিনিস দেনা জিনিস বলছি, পয়সা দিয়ে কিনেছি তো আর ফেলতে ইচ্ছে করে না, ওই জন্য এই প্রসেস করলি না। আমি আগে ভেবেছিলাম যে পিঠে বানাবো, তারপরে দেখছি যে না বাটারটা ঠিক বড়ার মতো হয়েছে, সেই জন্য বড়া বানিয়ে নিলাম। আর বড়া হলে দুদিন থাকবে, তো বেশ বানিয়ে নিলাম আর খেতে বেশ টেস্টি হয়েছিল। হয়ে গেল বড়া বানানো, আর রাত্রে ঘুগনি আর রুটি আছে আর মুড়ি দিয়ে খাবো বললাম, আর এগুলো দু চারটে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে।